19 নভেম্বর 2023 তারিখে জামাতের যে রেজিস্ট্রেশন মামলা সংক্রান্ত যা আপিল মহামান্য আপিল বিভাগে পেন্ডিং ছিল শুনানির জন্য, ওই দিন এই মামলাটি ডিসমিস ফর ডিফল্ট, অর্থাৎ কেউ হাজির হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়। এই খারিজ আদেশের বিরুদ্ধে আমরা ডিলে কন্ডনেশন এবং পুনরুজ্জীবন বা রেস্টোরেশনের দরখাস্ত ফাইল করা হয়। এই দরখাস্তটি প্রথম চেম্বার জজের আদালতে যায়, চেম্বার জজের আদালত থেকে ফুল কোর্টে এটিকে পোস্টিং করা হয় শুনানির জন্য। আজকে সেই শুনানি হয়েছে। এই শুনানিতে মাননীয় আপিল বিভাগ এই আপিলের মেরিট এবং কেন এই মামলাটি শুনানি ছাড়াই ডিসমিস করা যাবে না, কারণ এটি একটি সার্টিফিকেটেড আপিল। হাইকোর্ট ডিভিশন এটি সার্টিফিকেট দিয়েছিল যে এখানে সাংবিধানিক জটিল প্রশ্ন জড়িত আছে, এই জন্য আপিল বিভাগ এটিকে এজ এ ম্যাটার অফ রাইট আপিল হিসেবে আপিল দায়ের করা হয়েছিল। এই জন্যই আমরা বলেছি যে এই ধরনের মামলা হাইকোর্ট ডিভিশন যেখানে সার্টিফিকেটেড আপিল হিসেবে সার্টিফিকেট দিয়েছে, সে ধরনের মামলা শুনানি ছাড়া অনুপস্থিতিতে এইভাবে খারিজ করা যায় না। এই জন্য আমাদের ডিলে দরখাস্তটি খণ্ডন করেছেন, অর্থাৎ বিলম্ব মার্জনা করেছেন। একই সাথে এই আপিল শুনানির জন্য তার সঙ্গে সিপি শুনানির জন্য রেস্টোর করেছেন বা পুনরুজ্জীবন করেছেন। এর সঙ্গে আমাদের সাবস্টিটিউশন অফ পার্টিজের একটা দরখাস্ত আছে। আপিল শুনানির এই রেস্টোরেশনের আদেশ হওয়ার পরে, এই আদেশ নামার পরে আমরা এটা সাবস্টিটিউশনের দরখাস্তটি ইন্ডিপেন্ডেন্টলি আপিল বিভাগে শুনানির জন্য আবার নিয়ে আসব। সাংবিধানিক প্রশ্ন হাইকোর্ট ডিভিশন বলেছেন যে এখানে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972 অধীনে আর্টিকেল 90C তে যে বিধান বলা আছে, এই বিধানের আলোকেই জামাতের রেজিস্ট্রেশনকে ক্যান্সেল করা হয়েছে। এখানে বলা হয়েছে যে কনস্টিটিউশনাল কোয়েশ্চনটা হলো, এইভাবে এই আইনের অধীন কোন রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা যায় কি না, এই মর্মে হাইকোর্ট ডিভিশন মনে করে এটি সাংবিধানিক ব্যাখ্যা বিশ্লেষণের বিষয়। এই জন্যই তারা একটি দরখাস্তের আলোকে, আমাদের সাবমিশনের আলোকে একটি আপিল রায়ের নিচের দিকে একটি সার্টিফিকেট দিয়েছিলেন। সার্টিফিকেট দিয়ে তারা বলেছেন যে এই মামলাটিতে এই ধরনের সাংবিধানিক প্রশ্ন জড়িত, ডেমোক্রেসি এট দ্য সেম টাইম ফ্রি ফেয়ার ইলেকশনের কনসেপ্ট এখানে জড়িত, এই জন্য এটি মহামান্য আপিল বিভাগ কর্তৃক ফাইনালি ডিসাইড হওয়া প্রয়োজন। এই জন্য আমরা লিভ পিটিশন ফাইল করতে হয় নাই, সরাসরি আপিল দায়ের করা হয়েছে, কারণ হাইকোর্ট ডিভিশন বলেছেন যে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন অফ ল এখানে ইনভলভ না। আমাদের আজকে রেস্টোর হলো, রেস্টোর হওয়ার পরবর্তীতে আমরা সাবস্টিটিউট করব। যিনি আপিলেন ছিলেন আপনারা জানেন তিনি মারা গিয়েছেন, তার স্থলাভিষিক্ত বর্তমানে জামাতের যিনি সেক্রেটারি জেনারেল আছেন মিয়া গোলাম পরোয়ার, তিনি সাবস্টিটিউট হবেন। সাবস্টিটিউট হওয়ার পরেই আপিলের দিনক্ষণ শুনানির জন্য নির্ধারিত। আমরা দুটো যুক্তি দিয়েছি। 1 নম্বর যুক্তি হলো, যেদিন এটাকে ডিসমিস ফর ডিফল্ট করা হয় এদিন দেশব্যাপী হরতাল ছিল, জলপথ স্থলপথ এবং আকাশপথে হরতাল ছিল। সেই দিন সিনিয়র আইনজীবী হাজির হতে পারেননি এবং আমাদের জন্য সিনিয়র আইনজীবী তখনকার ছিলেন জনাব এজে মোহাম্মদ আলী, তিনি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে হাজির হতে পারেননি। কিন্তু আমরা একটি দরখাস্ত দিয়েছিলাম অ্যাডজনমেন্টের জন্য, এই অবস্থা বিবেচনায় অ্যাডজনমেন্ট দরখাস্তটা তখন অ্যালাউ করা হয় নাই, রিজেক্ট করে দেওয়া হয়েছে। সাথে সাথে এই আপিলটাকেও ডিসমিস করে দেওয়া হয়েছে এজ এ ডিফল্ট, কেউ হাজির হয়নি মর্মে। আমরা বলেছি যে এটা কোয়াইট নর্মাল, একজন সিনিয়র আইনজীবী এরকম পরিস্থিতিতে সেফটি সিকিউরিটির কারণে তিনি আদালতে না আসলে এইরকম একটা সার্টিফিকেটেড আপিল, যেটা কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন প্রয়োজন, হাইকোর্ট মনে করছেন ইন্টারপ্রিটেশন প্রয়োজন, সেটি এইভাবে শুনানি ছাড়া একতরফাভাবে ডিসমিস ফর ডিফল্ট করা যায় না। আমাদের এই আর্গুমেন্ট মহামান্য আপিল বিভাগ অ্যাকসেপ্ট করেছেন এবং রেস্টোর করেছেন। অপরপক্ষ থেকে জানতে চেয়েছিলেন তাদের আপত্তি আছে কিনা, অপরপক্ষের অ্যাডভোকেট এন্ড রেকর্ড সাহেব দাঁড়িয়ে বলেছেন তাদের কোনো আপত্তি নেই এবং ওনাদের যে সিনিয়র কাউন্সিল আছেন তিনি দেশের বাইরে আছেন, এবং আপিল বিভাগ সরাসরি জিজ্ঞাসা করেছেন আপনার পজিশন কি, আপনি কি মনে করেন, আপনার অবস্থান কি, তিনি বলছেন তার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। দেখুন, এটা নির্ধারিত হবে পূর্ণাঙ্গ আপিল শুনানি অন্তে, আপিল যখন ডিসপোজ হবে সেই ডিসপোজালের সাথে প্রতীকের ব্যাপারটিও সিদ্ধান্ত হবে। আমরা যে আপিল করেছি সেই আপিলের সঙ্গে সংগঠনের প্রতীকও জড়িত, যদি আপিল এলাও হয় অবশ্যই তার প্রতীক এলাও হবে বলে আমরা মনে করি। কিন্তু ফুল কোর্টের যে সিদ্ধান্তের কথা বলেছেন, আমি আগেও বলেছিলাম ফুল কোর্টের একটি রেজলিউশন আছে, ওই রেজলিউশনের কর্তৃক একটি রিকোয়েস্ট আছে, এই রিকোয়েস্টটি প্রশাসনিক রিকোয়েস্ট,
ফুল কোর্টের কোন রেজলিউশনের বিচারিক কোন বাধ্য বাধকতা নেই। ফুল কোর্টের রেজলিউশন ইজ এন অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক একটি পদক্ষেপ মাত্র। যদি আপিল বিভাগ এই আপিল এলাও করেন এবং আমাদের এই নিবন্ধন এলাও করার পরে প্রতীক এলাও করেন, তাহলে ফুল কোর্টের সিদ্ধান্ত এখানে কোনো বার হিসেবে দাঁড়াবে না।